আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে আমির উদ্দিন কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী আমি গত ক্লাসে রবীন্দ্রনাথের লেখা অপরিচিতা গল্প নিয়ে আলোচনা করেছিলাম এই পাঠ পরিচিতি কবি পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম রবীন্দ্রনাথ সম্পর্কে বিশদ আলোচনা করেছি তো আজকে মূল থিম মূল কাহিনীটা তোমাদের সামনে তুলে ধরবো যে অপরিচিতা গল্পটি আসলে কেমন শুরু থেকে শেষ অবধি আমি খুবই সংক্ষিপ্ত আকারে অল্প সময়ের মধ্যে তুলে ধরবো মূল থিমটা যাতে তোমরা অল্পতেই বুঝতে পারো এবং পরীক্ষার মধ্যে খুব সুন্দরভাবে আনসার করতে পারো তো গত ক্লাসে যে আলোচনা করেছিলাম সেখান থেকে যদি আমি এরকম প্রশ্ন করি যে রবীন্দ্রনাথের উপন্যাসগুলোর মধ্যে তাহলে তোমাদেরকে কি কি করতে হবে যদি বলি এরকম যে শিশির কবিতা কি তাহলে তোমাকে অ্যানসার করতে হবে শিশির কবিতা একটি উপন্যাস এগুলো আমাদের জানতে হবে এজন্যই যে আমাদের এমসিকিউ আছে এমবারবা বলি এমসিকিউ 30 নম্বর তার জন্য তোমাদের পুরো বইটা পড়তে হবে এমসিকিউ তে তোমাদের আলাদা আলাদা ভাবে পাস করতে হবে তিরিশের মধ্যে দশ অবশ্যই পাইতে হবে আর যদি তুমি ভালো অ্যান্ড করতে চাও তাহলে তোমাকে এই নর্বিত থেকেই আগাতে হবে তিরিশের মধ্যে তিরিশ বা আঠাশ এরকম তোমাকে রাখতে হবে তো আজকে মূল থিম নিয়ে আলোচনা করবো দিয়ে গেলে এদিকে সময় পাওয়া যাবে না তো অপরিচিত গল্পটি একটি সিনেমার মতো কাহিনী সিনেমার মধ্যে যেমন নায়ক নায়িকা কিছু চরিত্র থাকে এখানেও ঠিক সেরকম কিছু চরিত্র আছে তো এই অপরিচিত গল্পের নায়ক অনুপম অনুপম তার বয়স সাতাশ আমাদের মনে রাখতে হবে কারণ বয়স টয়স এগুলো জানা দরকার এগুলো অনেক সময় অনুবৃত্তি থাকে অনুভবের পাশে যে চরিত্রগুলো আছে তার মধ্যে আছে তার মামা এই অপরিচিত গল্পের যে অনুভবের সাথে যে মূল ভূমিকায় অভিনয় করেছেন যে চরিত্রটি সেটি হলো তার মামা আরো আছে অনুভবের বন্ধু হরিশ যে কানপুরে কাজ করে আরো আছে তার পাশেই বিনু দাদা হলো অনুভবের পিস্তুত ভাই বিনু দাদা এবং তার বাবা অপরদিকে নায়িকা কল্যাণী কল্যাণী বানানটি মূর্ধন্য দিয়ে এ কারণে উচ্চারণটা কল্যাণী এরকম সুন্দর করে উচ্চারণ করতে হবে যেহেতু আমি বাংলা পড়তেছি অনুভবের পাশে যে সরি কল্যাণীর পাশে যে চরিত্রগুলো আছে তার মধ্যে আছে তার বাবা শোমুনের সোমনাথ সেন তার মার কথা বলা হয়েছে তো এই অনুভবের যে মামা তাকে বলা যায় ভাগ্য দেবতার প্রধান এজেন্ট ওই পরিবারে অনুভবের পরিবারে কেন বলা বলা হয় মানে অন্যভবের পরিবারে যা কিছু হয়ে থাকে যা কিছু করে থাকেন তার মামা হ্যান্ডেলিং তার মামা সবকিছু অন্যভাবে মামা তার বয়স তেত্রিশ বছর কেমনে তেত্রিশ এটা বইও এইভাবে তেত্রিশ বছর উল্লেখ নাই তাহলে আমরা কেমনে বুঝিলাম বইয়ে উল্লেখ আছে অন্য মামা মানে অনুপমের থেকে ছয় বছরের বড় তাহলে অনুভবের বয়সটা উল্লেখ আছে সাতাশ তাহলে যোগ যোগ করি থেকে করলে তাহলে আমরা গেলাম অনুভবের মামার বয়সটি তেত্রিশ বছর তো এই অনুপম এম এ পাস করা একজন ছেলে সে পড়াশোনা করেছে এম এ পাস করেছেন এমন সময় মে অনফামের বিয়ে নিয়ে তোর জোর চলছে মানে অনফাম পরিবার থেকে বিয়ে দিবেন তো এমন অবস্থায় অনফামের যে বন্ধু ফরিশ যে কারপুরে কাজ করে সে একদিন এই অনফামদের বাসায় বেড়াতে আসে বেড়াতে আসতে গোরাফারা করছে একদের বিশ্রাম দিচ্ছে এমন সময় যখন বিয়ের আওয়াস মানে বিয়ে নিয়ে চলছে এরকম কিছু আবাস এই অনুহমের বন্ধু হরিশ পেল ঠিক ওই মুহূর্তে আহ হরিশ বলছেন অনুপমকে যে বিয়ে যদি করিস তাহলে একটা খাসা মেয়ে আছে মানে এরকম একটি সেন্টেন্স অন্যের বন্ধু হরিশ উচ্চারণ করে তো এরকম কথা শুনে কার মন উতালা না হয় মানে এম পাশ করা একজন ছেলে তাকে যদি এরকম নিউজটা কেউ দেয় তাহলে অবশ্যই আগ্রহ জন্মে মানে তাহলে ওই মেয়ে দেখার আগ্রহটা বেড়ে যায় তো অন্যের ঠিক সেরকম মাথাটা এরকম একটু আহ হয়ে যায় মানে উলট করে দেয় তার বন্ধু তখন এই মেয়েটাকে দেখার জন্য একটু অস্থির এমন অবস্থায় মেয়েটাকে দেখার জন্য প্রস্তুত ভাই অনুভবের প্রস্তুত ভাই বিনোদন পাঠানো হয় এর মধ্যে বলা হয়েছে আরো যে অনুভমের মামা তার এরকম মেয়ে পছন্দ যে সব সময় মানে বাসায় এসে যেন উঁচু গলায় কারো সাথে কথা বলতে না পারে এরকম মানে অনুভবের মামা খুব পছন্দ করে মানে সময় যাই যে যাই বলুক মাথা নিচু করে থাকবে চোপ করে থাকবে সবকিছু সহ্য সহ্য করবে কাজ করবে হ্যাঁ সবসময় যেন সবার মাথা ফিট করে চলে এরকমই অনুভবের মা পছন্দ তো এবং আরো পছন্দ সেটা হলো যে অনুভমের শ্বশুর বাড়ির অবস্থা খুব বেশি থাকবে না খুব ধনী থাকবে না খুব অর্থ টাকা পয়সা এরকম কিছু থাকবে না তাহলে এটা অহংকার পছন্দ করেন যে খুব অর্থ থাকবে না আবার যেন শ্বশুর বাড়িতে কিছু দিবে মানে হিসেবে যাই দেখ দিবে সেটা দিতেও যেন মানে কার্পনা না করে এরকম ফ্যামিলি বা এরকম মেয়েই অনুভবের মামার স্তুত ভাই বিনুদাদা তাকে পাঠানো হয় সেই মেয়েটাকে দেখার জন্য কল্যাণীকে দেখার জন্য তো দেখে আহ বিনুদাদা বাড়ি চলে আসেন ফিরে আসেন আসার পরে সবাই যখন প্রশ্ন করে যে কেমন দেখলা সে বলে মানে মোটামুটি চলে আর ভাই বিনোদাদার একটা বৈশিষ্ট্য আছে সে ভালোটাকে অত সহজে ভালো বলে না মানে যেটা ওর কাছে খুব ভালো লাগবে সেটা বলে মোটামুটি এরকম এরকম বৈশিষ্ট্যের মানুষ তো যখনই এই বিনোদাদা বিনোদাতার মুখ থেকে কল্যাণী সম্পর্কে এরকম বুঝতে পারলো যে আহ চলে চলে চলাঞ্চ এরকম তাহলে এদের আর বুঝতে বাকি থাকে না যে মেয়েটি কেমন তাহলে অবশ্যই ভালো